নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্পোর্টস ফ্যান তো বন্ধুরা আজকে এই ভিডিওতে মেনলি আলোচনা করবো ইস্টবেঙ্গলকে নিয়ে তো তোমাদের আগের ভিডিওতেই অনেকগুলো আপডেট দিয়েছি তো তারপরেই আরও দুটো আপডেট আমি পেয়েছি তো চলো আর বেশি দেরি না করে সেই আপডেটগুলো তোমাদেরকে দিয়ে দেই তো প্রথমে চলে আসি আরও একটা কোচের ব্যাপারে যার সিবি ইস্টবেঙ্গল ক্লাবে জমা পড়েছে তো তার নাম হলো সাভেন গোরান এরিকসান যে একজন বাহাত্তর বছর বয়সী সুইডেনের কোচ তো তোমরা যারা বিদেশি ফুটবল ফলো করো তারা নিশ্চয়ই এনার নাম তোমরা শুনেছ এবং জানো তো এই সভেন গোরান অ্যারিকসান তার কোচিং কেরিয়ারে ভেনফিকা রোমা ফিওরেন্টিনা সাম্পডোরিয়া লেজিও ম্যানচেস্টার সিটি লেস্টার সিটি ইত্যাদি সব ক্লাবের ম্যানেজার ছিল এবং ইংল্যান্ড মেক্সিকো ফিলিপিন্স আইভরি কোস্ট এই সমস্ত ন্যাশনাল টিমের হেড কোচ হিসাবে নিযুক্ত ছিল তো বুঝতেই পারছো কোন লেভেলের কোচ এই অ্যারিক্সন এনআরসিভি এখন ইস্টবেঙ্গল ক্লাবে আছে এইবার দেখা যাক কি সিদ্ধান্ত নেয় আর কোচ হওয়ার দৌড়ে সব থেকে আগে যে আছে সে হলো ছাপ্পান্ন বছর বয়সী স্প্যানিশ কোচ ইউসেভিও সক্রিস্টেন মেনা যার কথা তোমাদের আগের ভিডিওতেই বলেছি এবার তাকে যদি সই করাতে না পারে তাহলে বাকি যারা আছে যেমন জোসে নেস্টার পেকারম্যান বার্ড ভ্যান মারউইক সভেন গোরান এরিকসান তারপরে অস্কার ড্যামিরেজ এবং যাদের যাদের নাম আমি বলেছি তাদের মধ্যে থেকে কাউকে কোচ হিসাবে নিযুক্ত করা হবে কিন্তু এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের কোচ হওয়া দৌড়ে সবার আগে যার নাম আছে সে হলো ইউসেবিও সক্রিস্টেন মেনা এটা গেল কোচের আপডেট কারণ তোমরা জানতে চাইছিলে তাই আরেকটা ভিডিও বানিয়ে তোমাদের দিয়ে দিলাম তো এবার চলে আসি পরের আপডেটটায় তো বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিলো যে ইপিএল খেলা একজন প্লেয়ারকে ইস্টবেঙ্গল ক্লাব তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার বানাতে চাইছে তো এখন যার নামটা উঠে এসেছে সে হলো লিভারপুল লেজেন্ড রবি ফাউলার তিনি তার ক্লাব ক্যারিয়ারে লিভারপুল লিডস ইউনাইটেড ম্যানচেস্টার সিটি কার্ডিভ সিটি ব্ল্যাকবার্ন রবার্টস পার্থ গ্লোরি মাউন্টাউন ইউনাইটেড ইত্যাদি সব ক্লাবের হয়ে খেলেছে এছাড়াও ইংল্যান্ডের ন্যাশনাল টিমের হয়েও আন্ডার টোয়েন্টি তারপরে ইংল্যান্ডের বি দল এবং ইংল্যান্ডের যে মেন টিম আছে সেই টিমের হয়েও কিন্তু খেলেছে আর এই মুহূর্তে তার বয়স হচ্ছে পঁয়তাল্লিশ বছর আর এখন তিনি একজন ফুটবল ম্যানেজার আর আপাতত তিনি দুটো ক্লাবের ম্যানেজার ছিলেন সেগুলো হলো মৌন্টং ইউনাইটেড যেখানে দু হাজার থেকে দু পর্যন্ত ছিল আর তার পরের ক্লাবটা হলো ব্রিসবেন রোড যেখানে দু থেকে দু হাজার যে মরশুমটা ছিল সেখানে কোচ হিসাবে নিযুক্ত ছিল আর এই মুহূর্তে তিনি ফ্রি এজেন্ট তো এইবার একটা প্রশ্ন আসতেই পারে যে ইনি কি কোচ হতে পারে ইস্টবেঙ্গলের তবে এখনও পর্যন্ত সেটা জানা যায়নি যেটা জানতে পেরেছি তোমাদেরকে সেটাই জানিয়ে দিলাম এবার পরে যদি কোনো আপডেট আসে তার কোচ হওয়ার ব্যাপারে তো তখন তোমাদেরকে আবার জানিয়ে দেব। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা নিচে থাকা রেড বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দিও ডেলি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড আপডেট পাওয়ার জন্য আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ